কুচিকটি মহল চায় না সম্মেলন, কিভাবে বন্ধ করা যায় এই সম্মেলন চলছে নানামুখী ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্র বাধা বিপত্তি উপেক্ষা করে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল আওয়ামী লীগ। তৃণমূল নেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া দীর্ঘদিন পরে হতে যাচ্ছে ফরিদপুরের নগরকান্দার আওয়ামী লীগের সম্মেলন। তৃণমূল নেতা কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে আগত 23 তারিখের সম্মেলন নিয়ে। প্রার্থী হয়েছেন অনেকে, সাধারণ নেতা কর্মীদের গুঞ্জন কে হচ্ছে সভাপতি, কে হচ্ছেন সাধারণ সম্পাদক। 23 নভেম্বর সম্মেলনকে ঘিরে রয়েছে নানা আয়োজন। আজ সম্মেলন স্থান পরিদর্শন করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। একটি কুচুকরি মহল চায় না সম্মেলন সফল হোক, জামাল মিয়ার পরিদর্শনকালে গতিরোধ করতে গেলে পাল্টা জবাব দেন তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কঠিন ভূমিকায় ছিলেন নগরকান্দা থানা পুলিশ ও পরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সর্বস্তরের জনগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভালো লাগার ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম এবং মুজিবে অভিনন্দন। আগামী 23 তারিখ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিমাসিক সম্মেলন, এই সম্মেলনকে যারা বাধা দেওয়ার চেষ্টা করেন, যারা সম্মেলন বানচাল করার চেষ্টা করেন, তারা কখনোই আওয়ামী লীগের লোক হতে পারে। আওয়ামী লীগের সম্মেলনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আওয়ামী লীগের সম্মেলনকে যারা ঠেকাইতে চায়, তারা কখনোই বঙ্গবন্ধুর আদর্শের তাই যারা আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ করেন। সকলকে আহ্বান জানাবো আগামী 23 তারিখে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আওয়ামী লীগের পতাকা তোলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। করব এই জায়গায় স্টেজ করতে হবে 23 তারিখে সম্মেলন। আপনারা সবাই যার যার এলাকায় সবাই দাওয়াত দিয়ে দেবেন, 23 তারিখে সর্বোচ্চ পরিমাণ লোক উঠেয়া আমরা এখানে সম্মেলন করব। যত ধরনের বাধা আসুক, যত ধরনেরই আসুক, আমরা সেটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা আওয়ামী লীগ করি, আমরা কোনো জামাত বিএনপি রাজনীতি করি না। জামাত বিএনপিকে সাথে নিয়ে আওয়ামী লীগের ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, আওয়ামী লীগের দলের ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আওয়ামী লীগ কারো দাবিদারি করে না। অতএব 23 তারিখের সম্মেলন ইনশাল্লাহ হবেই, সবাই সর্বোচ্চ পরিমাণ লোক 23 তারিখে নিয়ে আসবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবে, জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। ইনশাল্লাহ আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা সম্মেলন করব এবং গতিশীল নেতৃত্বের ইসে একটা সুন্দর কমিটি আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহার দেবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।